ব্যালন্ডিওর জয়ের দৌড়ে পছন্দের চার খেলোয়াড়ের নাম জানালেন নেইমার। ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন্ডিওর। ট্রফিটি পাওয়া যে কোনো খেলোয়াড়ের জন্য সম্মানজনক। গত দেড় যুগ ধরেই ট্রফিটি নিজেদের করে নিয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। 2024 ব্যালন্ডিওর পাওয়ার দৌড়ে মেসি রোনালদোর পাশাপাশি বেশ ভালোভাবেই এগিয়ে রয়েছেন হল্যান্ড, এমবাপ্পে, ভিনিসিয়াস, বেলিংহামরা। বিশেষ ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরই রয়েছে পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ইতোমধ্যে এ দুজন ইউরোপকে বিদায়ও জানিয়েছেন। একজন মাতাচ্ছেন সৌদি পোরোলিগ, আর একজন মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের MLS। বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন্ডিওর জয়ের দৌড়ে রয়েছে। স্বাভাবিকভাবে শত শত কোটি ফুটবল প্রেমীর কৌতূহল 2024 সালে কে পেতে যাচ্ছে সম্মানজনক এই পুরস্কারটি। ব্যালন্ডিওর জয়ের দৌড়ে নিজের পছন্দের চার ফুটবলারের নাম প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। নেইমার যে চারজনের নাম জানিয়েছেন তাদের দুজনই ব্রাজিলের। ব্যালন্ডিওর জয়ে কারা ফেভারিট এমন প্রশ্নের জবাবে দেশটির এক গণমাধ্যম কর্মীকে নেইমার বলেন, ভিনিসিয়াস থাকবে সবার উপরে, এরপর রদ্রিগো ও বেলিংহাম যৌথভাবে দুয়ে, আর এমবাপ্পে তৃতীয় স্থানের জন্য লড়াই করবে। অন্যদিকে ভিনিসিয়াস বলেন, নিজের জন্য নয়, আমি খেলি ব্রাজিলের জন্য। ব্রাজিলের জার্সিতে প্রথম 31 ম্যাচে 3 গোল, কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের 4-1 ব্যবধানের জয়ে একাই করলেন জোড়া গোল। ব্রাজিলের প্রয়োজনের সময় দারুণ নৈপুণ্য দেখিয়ে জ্বলে ওঠার বার্তাটা দিলেন দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র। কোপা আমেরিকায় ব্রাজিলের প্রথম ম্যাচের পর বেশ সমালোচনার মুখে ছিলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। স্প্যানিশ ক্লাবটির হয়ে লিগ এবং চ্যাম্পিয়ন লিগ জিতে ব্যালন্ডিওরের দৌড়ে এগিয়ে থাকা ভিনিসিয়াসের এমন মলিন পারফরমেন্স যেন মানতে পারছিলেন না ব্রাজিল সমর্থকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হয়েছে তার, কিন্তু সব জবাব যেন ভিনি প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য জমিয়ে রেখেছিলেন। তবে শুধু গোল দিয়ে ভিনিসিয়াসকে বিচার করার সুযোগ নেই। ম্যাচ জুড়ে যখনই ভিনিসিয়াসের পায়ে বল, তখনই দারুণ কিছু হবার সম্ভাবনা তৈরি হয়েছে। গতি, ড্রিবলিং, পাস কিংবা শটে প্রতিপক্ষকে একাই কাঁপিয়ে দিয়েছেন ভিনি। ড্রিবল করতে গিয়ে কিংবা গতির ঝড় তুলতে গিয়ে সবসময় যে সফল হয়েছেন তা নয়, কিন্তু সব মিলিয়ে প্যারাগুয়ের জন্য আতঙ্ক হয়েছিলেন এই রিয়াল মাদ্রিদ উইঙ্গার। নেভাদায় ম্যাচে 10 মিনিটের মধ্যে নিজের লক্ষ্য স্পষ্ট করেন ভিনি। পরপর দুই আক্রমণে বাপ্রান্তে আগুন ঝরিয়ে বুঝিয়ে দেন আক্রমণই শেষ কথা। আগের ম্যাচে একটি শট নিতে না পারা এই উইঙ্গার আজ নিয়েছেন 3টি শট। শটের যথাযথ ছিল 67%। ড্রিবল করতে গিয়ে 7 পেয়েছেন সফলতা। এর মধ্যে কিছু কিছু ছিল রীতিমতো জাদুকরি। কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচে ভিনির এমন পারফরমেন্স অভাবটাই ভুগছিল ব্রাজিল, আজ তা পুরোপুরি পুষিয়ে দিলেন। ম্যাচ শেষে নিজের পারফরমেন্স নিয়ে কথা বলেছেন ভিনি। নিজের জন্য খেলেন না জানিয়ে এই ব্রাজিলিয়ান তারকা বললেন, একটা কথা সবসময় আমি বলি, আমি কখনো নিজের জন্য খেলি না, আমি খেলি দলের জন্য, ব্রাজিলের জন্য, দেশের জন্য।